আসসালামু আলাইকুম, আমি শারমিন হীরা সিলেট থেকে বলছি। বাংলাদেশি ব্লগার মম হীরা চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা বেশ সকালেই ঘুম থেকে উঠে যাই, তো নূর আমাদের তুলনায় একটু দেরি করে ওঠে, তবে আজও আমাদের সাথেই উঠেছে। এর জন্য 7টার মধ্যে সকালের নাস্তা আমরা করে ফেলেছি। তো কিছুক্ষণ পর ও যখন পড়তে বসেছে, ওর কাছে মনে হচ্ছে ওর পেটে ক্ষুধা আছে। ওটা আসলে পেটের ক্ষুধা ছিল না, ওটা ছিল চোখের ক্ষুধা। বাচ্চা মানুষ তো বুঝবে না, তো এই ক্ষুধা নিয়ে যদি পড়তে বসে, পড়ায় তো ঠিকমতো মন বসবে না। এর জন্য ভাবলাম পড়তে বসার আগে হালকা পাতলা কিছু একটা করে দেই। দুধ আর ডিমের মিশ্রণ তৈরি করার পর আমাকে পাউরুটি বের করতে দেখেই মোটামুটি বুঝে গেছেন, পৃথিবীর সব থেকে সহজ যে ব্রেকফাস্ট আইটেম আছে তার মধ্যে একটাই আজ করতে যাচ্ছি। এটা আসলে আমরা ছোট বড় সবাই খুব বেশি পছন্দ করি, তবে বাচ্চাদের ক্ষেত্রে এটা কিন্তু অনেক বেশি লোভনীয় একটা খাবার। নাস্তা রেডি করতে করতে সেই পুরনো কথাটা আরও একবার নতুন করে বলি। আমার আজকের ভিডিওটা আপনার কাছে যদি ভালো লেগে যায়, প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আপনি চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর আপনি যদি অলরেডি তা করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর একটা কথা, ভিডিওটা যদি খুব বেশি ভালো লেগে যায়, তাহলে আপনি আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে ভিডিওটা শেয়ার করতে পারেন। আপনাদের সঙ্গে কথা বলছি, সংসারে কাজকর্ম করে নিচ্ছি, তার মধ্যেও কিন্তু মনটা একটু খারাপ। আমরা এই বিল্ডিংয়ে এসেছি, অনেক বছর হয়ে গেছে, তো নিজের বিভিন্ন ধরনের ব্যস্ততা, সংসারে কাজকর্ম সব শেষ করে যে অবসর সময়টুকু পাই, এটুকু আমি আমার বিল্ডিংয়ের আন্টি, ভাবি এবং ছোট ছোট বোনদের সঙ্গেই কাটাই। তো ওদের মধ্যে থেকেই আমার ছোট্ট একটা বোন আজ ইংল্যান্ডে চলে যাচ্ছে, তো এর জন্য মনটা একটু খারাপ লাগছে। তবে যখন ভাবি আমাদের এই ছোট্ট বোনটা তার স্বপ্ন পূরণের পথে হেঁটে চলেছে, তখন কিন্তু অসম্ভব ভালো লাগা কাজ করে। তো এই ধরনের একটা মিশ্র অনুভূতির মধ্যে দিয়েই আমার দিনটা যাচ্ছে। তো মানুষ যেহেতু এগুলি তো থাকবেই, আর সব কিছু স্বাভাবিকভাবে মেনেও নিতে হবে। তো যাই হোক, আপনারা সবাই আমার ছোট্ট বোনটার জন্য দোয়া করবেন, ও যেন ওর স্বপ্ন পূরণ করতে পারে। জামান খান বাক বাকুম পায়রা মাথায় দিয়ে তায়রা বউ সাজবে কালকি চড়বে সময় পালকি। বাচ্চাদেরকে একা একা পড়তে দিলে ওরা কিন্তু পড়তে চায় না, বিরক্ত হয়। তো নূরের পাশে আমিও বসাছিলাম, পরে মনে হলো শুধু শুধু বসে না থেকে ও পড়তে থাকুক, সাথে আমিও টুকটাক কাজ গুছিয়ে নেই। আমার যে ছোট বোনটার কথা আজ বললাম, ওর সম্পর্কে যদি ভিডিওতে বলি তো কয়েকটা ভিডিও শেষ হয়ে যাবে, তবু ওর সম্পর্কে বলা শেষ হবে না। অনেক লক্ষ্মী একটা মেয়ে। তবে ওর সাথে ঘটে যাওয়া ছোট্ট একটা ঘটনার কথা আপনাদেরকে বলি। আশা করছি যারা মূর্ছা গেছেন, মনের কষ্টে ভারে ভারাক্রান্ত হয়ে গেছেন, তাদের একটু হলেও রিলিফ মিলবে। গত বছর ওর মেডিকেলে ভর্তি পরীক্ষা দেওয়ার কথা ছিল। স্টুডেন্ট যেহেতু ভালো ছিল, প্রস্তুতিও মোটামুটি ভালোই নিয়েছে, তো দু চোখ ভরা ডাক্তার হওয়ার স্বপ্ন থাকবে, এটাও কিন্তু একদম স্বাভাবিক। কিন্তু তার হলো না, হঠাৎ করে এক দুর্ঘটনায় ওর পা ভেঙে গিয়েছে। রাতে ওকে নিয়ে আমরা যখন হসপিটালের গেটে গিয়ে পৌঁছাই, তো ওর আত্মীয় স্বজন কোথায় ডাক্তার কোথায় ক্যাবিন এটা নিয়ে দৌড়াদৌড়ি করছিল। তো ওর হাতটা ধরে ওর পাশে আমি ছিলাম, কিন্তু কোনো শব্দ করছিলাম না, কারণ আমি জানি ওর মনের অবস্থা কী হচ্ছিল। কারণ স্বপ্ন ভাঙার আর্তনাদ যে কত করুণ হয়, সেটা আমার থেকে কে আর ভালো বুঝবে। যাই হোক, তো আমি সান্ত্বনা দিচ্ছিলাম না, কারণ আমি চাইছিলাম যে ও নিজে নিজেকে শুধরে নিক, নিজে নিজেকে সামলে নিক, আর এতে করেই ও সামনে আগানোর শক্তি পাবে। আর আমি যদি ওকে কোনো সান্ত্বনার বাণী শোনাই, ও অঝরে কাঁদতে থাকবে, ওর মন আরও দুর্বল হবে। এরপর ও যখন বাসায় এলো, ওর সামনে আন্টি কিছু বলতো না ঠিকই, তবে আমাকে ধরে আন্টি প্রায় সময় কান্না করত, আমার মেয়েটার কী হবে, এই আহাজারি আর কি। তো আন্টিকে সান্ত্বনা দেওয়ার ভাষাও তো আমার ছিল না, সবাই সব কিছু দেখছিলাম। তো আন্টিকে সবসময় বলতাম, আন্টি যা চলে গেছে তাকে যেতে দেন, সামনের দিন নিশ্চয়ই ভালো আসবে, আল্লাহ আপনাদের ধৈর্য পরীক্ষা করছে, আপনি ধৈর্য ধারণ করেন, এই সব বলতাম আর কি। তো যাই হোক, এভাবে যেতে যেতে অনেকগুলি সময় চলে গেছে। ও
ওকে মানসিক সাপোর্ট দেওয়ার জন্য সবসময় পজিটিভ কথাবার্তা বলতাম। তো ওর যেহেতু হাঁটতে কষ্ট হতো, তো বলতাম যে পায়ের উপর লোড না নিয়ে শুয়ে আরাম করো এবং তোমার ভবিষ্যতে কাজে আসতে পারে, যদি সুযোগ পাও সে ধরনের পড়াশোনা একটু একটু করো, তা না হলে তো একদম জং ধরে যাবে। তো মেয়েটাও খুব লক্ষ্মী মেয়ে, ও শুয়ে শুয়ে কিন্তু আইএলটিএসের প্রিপারেশন নিয়েছে, আর একটা সার্টেন টাইম পর মাশাল্লাহ খুব ভালো স্কোর করেছে, আর এখন ইংল্যান্ডে চলে গেছে। চলে গেছে বলছি আর কি, ভিডিওটা যখন করেছি তখন ও যায়নি, আর যখন ভয়েস দিচ্ছি তখন কিন্তু অলরেডি ইংল্যান্ডে সে ক্লাস শুরু করে দিয়েছে ভার্সিটিতে, আলহামদুলিল্লাহ। আর ওর যে পা ভাঙার কথা বলেছিলাম, আরও একবার মেডিকেলের ভর্তি পরীক্ষা আসার আগেই এই একটা বছরে ওর পাটা একদম পরিপূর্ণরূপে ভালো হয়ে গেছে, আর এখন ভিন দেশে গিয়ে ভার্সিটিতে নিজের পায়ে হেঁটে ক্লাস করছে, আলহামদুলিল্লাহ। আজ এই কথাগুলি যখন বলছি তখন একটা কথা বারবার মনে পড়ে যাচ্ছে, প্রত্যাশা যেখানে শূন্য জীবন সেখানেই পরিপূর্ণ। কথাটা কিন্তু একেবারে সত্যি, আর এই সত্যি কথাটা বারবারই আমি উপলব্ধি করতে যেও করতে পারিনি, তবে ওর কাছে থাকার কারণে ওকে দেখে জীবনে বড় একটা শিক্ষা হয়েছে। স্বপ্ন ভাঙবে, স্বপ্ন আবারও দেখব, এভাবেই চলতে থাকবে, তবে ভেঙে পড়ব না। ওকে দেখে আমি মানসিক সাপোর্ট পেয়েছি। তো আজ মনে হলো আমার মতো অনেক স্বপ্ন ভাঙা লোক আছেন, তো তাদের হয়তো একটু হলেও উপকারে আসবে কথাগুলি, তো এর জন্য আপনাদের মাঝেও ছড়িয়ে দিলাম। চারদিকে যখন ঘুটঘুটে অন্ধকার বিরাজ করে, এরপরই কিন্তু উষার আলো ফোটে, তো কখনো হতাশ হবেন না। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে বেশ কিছু কাজ করে ফেলেছি, ওদিকে লাল শাক ধুয়ে রাইস কুকারে বসিয়ে দিয়েছি, আবার পাশের চুলায় সিম রান্না করছি, আর এদিকে মুরগি আলু দিয়ে রান্না করছি। তো আলুর সাইজ কিন্তু খুবই ছোট, এই কটাই ছিল তো কটা দিয়ে দিয়েছি। নূর মাংসের সাথে দেয়া আলুটা খুব পছন্দ করে, তো এই কারণে মুরগি বা গরু যেটাই রান্না করি চেষ্টা করি অল্প করে হলেও আলু দিতে। রান্নাবাড়া চলছে, চলবে, এটা তো থাকবেই। তো এখানে দাঁড়িয়ে না থেকে আশপাশের জায়গাগুলি একটু পরিষ্কার করে ফেলি। আমি যেহেতু ঘরের কাজের পাশাপাশি টুকটাক আরও কাজ করি, তো দেখা যায় কি একসাথে বসে থেকে সময় নিয়ে যে ঘরটা ক্লিন করা ওটা আমার হয়ে ওঠে না, তো আমার চোখের সামনে যখন যেটা পড়ে ওটা করে ফেলি। ক্যাবিনেটটাতে কিন্তু প্রচুর ময়লা হয়েছে, এই ময়লাগুলি কিন্তু ভেতরে যেত আর ওগুলি ক্লিন করা অনেক কঠিন ছিল, তো এর জন্যই কিন্তু আমি ক্যাবিনেট করে নিয়েছি। আর এটা ওয়ালের সঙ্গে লাগানো না, এটা আলাদা, অনেকেই জানতে চান, এটা আমি নিজের মতো করেই বানিয়ে নিয়েছি। আর এই তো সর্বোচ্চ 5 মিনিটের মধ্যে এই পাশের এই অংশটা কিন্তু আমি একদম ক্লিন করে ফেলেছি। বেশ কিছু সময় নূরের সঙ্গে খেলাধুলা করেছি, আনন্দ উল্লাস করার পর এখন ভাবলাম দুজনে গোসল করে নেই, তো তার আগে ঘরটা মুছে নিলে আর কোনো কাজ থাকবে না। তো আমি কি মুছবো আর কি করব, নূর নিজেই সব কিছু করে নিচ্ছে, আমাকে দিয়ে অনেক রিকোয়েস্ট করিয়ে তারপর একটা কামিজ বানিয়ে নিয়েছে। তো এই কামিজটা যেদিন পরে সেদিন বাসায় ও সব কাজ করতে চায়, আমি বসে থাকবো আর ও সব করবে, ও নিজেকে মা মনে করে। তো যাই হোক, ও যখন শুরু করে তখন আমি বাধা দেই না, তা নাহলে আবার বিরক্ত হবে। তো তারপর আবার নিজে সব কিছু গুছিয়ে নিই। আজ সারাদিন মোটামুটি ফ্রি থাকবো এটা ভেবে ভিডিওটা স্টার্ট করেছিলাম। তো দুপুরের দিকে নূরের বাবা অফিস থেকে ফোন দিয়ে খুব রিকোয়েস্ট করছিলেন আমি যেন একটা সেমিনারে অ্যাটেন্ড করি। তো ওখানে যাওয়ার আসলে আমার বিন্দুমাত্র ইচ্ছে নেই, কারণ এখন আর নিজের ক্যারিয়ার নিয়ে আমি কোনো স্বপ্ন দেখি না, আসলে ভয় পাই স্বপ্ন দেখতে, যদি পূরণ না হয় দুঃখ পাবো। এই কারণে যেমন আছি, যেমন চলছে আলহামদুলিল্লাহ ভালো, এই নীতিতেই কিন্তু চলে যাচ্ছি, আর আছিও আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো নূরের বাবা কিন্তু এখনও আমাকে নিয়ে স্বপ্ন দেখেন, হয়তো আমাকে দিয়ে এখনও কিছু হবে সেই আশায়, তো ওনার সম্মান রাখতেই যাব।
নূরের বাবা যে বেলায় বাসায় না থাকে সেই বেলায় কিন্তু খাবার টেবিলে সব কিছু গুছিয়ে তারপর খেতে বসি না। এই তো এরকম নিজেদের মতো প্লেটে করে সব একবারে তুলে নিয়ে মা মেয়ে গল্প করতে করতেই খেয়ে ফেলি। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে নূর ঘুমিয়ে গেছে, তো ও উঠলে তারপরে যাব। তো এদিকে হাতে যা টুকটাক কাজ আছে ওটাও গুছিয়ে নেই। একটা পুডিং বানিয়েছিলাম, আমার যে ছোট বোনটা চলে যাবে ওকে মিষ্টি মুখ করিয়ে বিদায় দিতে চাইছি, এর জন্যই বানিয়েছি। তো কিছুদিন আগেই যেহেতু আমি পুডিংয়ের রেসিপি শেয়ার করেছি, এ কারণে বিস্তারিত আর দেখালাম না। তবে এটা কিন্তু আমি গুঁড়া দুধ দিয়ে করেছি, ইনস্ট্যান্ট যাতে হয়ে যায়, সময় কম লাগে। সেজন্য অনেকে জানতে চেয়েছিলেন গুঁড়া দুধ দিয়ে হবে কি না। হ্যাঁ, অবশ্যই হবে, রেশিওটা মোটামুটি ঠিকঠাক থাকলে গুঁড়ো দুধ দিয়েও কিন্তু খুব ভালো পুডিং হয়, আমারটা দেখলেই বুঝতে পারবেন। তবে পরিমাণটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। তো আরও কিছুদিন যাক, পরপর পুডিং দেখালে খারাপ দেখা যাবে, তো এ কারণে আর দেখাইনি। পরবর্তীতে গুঁড়া দুধের রেশিওটা আমি বলে দিব। একটু পুডিং কেটে নূরকে খাইয়ে দেবো আর বাকিটাও গুছিয়ে রাখছি। এখন ওদের বাসায় যাব না, একবারে ফিরে এসে তারপর সন্ধ্যায় যাব, যাতে বসে খানিক সময় আড্ডা দিতে পারি। আপনারা অনেকেই সকাল থেকে রাত পর্যন্ত কি কি করি অল্প অল্প করে দেখাতে বলেন, শুনলে বেশ ভালো লাগে। তবে এটা না সম্ভব হয়ে ওঠে না। সন্ধ্যার পর আমি একটু রিল্যাক্স থাকতে পছন্দ করি, ওই সময় নূর আর নূরের বাবার সঙ্গে গল্প করে সময় কাটাতে আমার বেশি ভালো লাগে। তো এর জন্য আসলে ওইভাবে ভিডিও করা হয় না। আর সপ্তাহের অন্যান্য দিনগুলির ক্ষেত্রে দেখা যায় কি, আমি সপ্তাহে 2 থেকে 3 দিন অনেক বেশি ব্যস্ত থাকি, ওই সময় ভিডিও করার মন মানসিকতাই হয়ে ওঠে না। আর বাকি যে 4 দিন থাকে ওই 4 দিন মোটামুটি ফ্রি থাকি, ওই সব সময়ের যে কোনো একদিন ধরে আপনাদের জন্য ভিডিও করি, বাকি দিনগুলিতে এডিট করি। তো এভাবেই চলছি। আর আসলে সংসারে কাজকর্ম শেয়ার করা এবং আপনাদের সঙ্গে গল্প করতেই আমার বেশি ভালো লাগে, এর বাইরে কোনো কিছু দেখানোর প্রতি আমার অতটা আগ্রহ নেই আর দেখাতে চাইও না। হয়তো এই লাইনে যতদিন কাজ করব, এই যেভাবে চলছি এভাবেই করে যাব। আপনাদের হাজার রকম ব্যস্ততাকে সাইড করে রেখে আমাদের ভিডিওগুলি আপনারা মানসিক প্রশান্তির জন্য দেখেন, তো সেখানে যদি আমিও আমার ব্যস্ততা নিয়ে এসে হাজির হই তাহলে শান্তিটা আর কোথায় রইল, তাই না? তো আপনাদের সেই শান্তি কামনা করেই আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।